ওয়েলকাম টু জস টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, আমি দেবব্রত মুখার্জি কম্পিউটার সফটওয়্যার ডিপার্টমেন্ট থেকে বলছি। আজকে আমরা দেখব যে ওয়ার্ড প্রসেসর ওয়ার্ডে কীভাবে স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল এররকে আমরা কারেকশন করব। আমরা জানি যখন ওয়ার্ড প্রসেসরে আমরা কোনো ডকুমেন্টকে টাইপিং করি তখন সিস্টেমে ব্যাকএন্ডে অটোমেটিক স্পেলিং এবং গ্রামাটিক্যাল চেকিং হতে থাকে, কিন্তু পুরো ডকুমেন্ট টাইপ হয়ে যাওয়ার পর আমরা যদি চাই যে আমাদের ডকুমেন্টের এন্টার যে টাইপিং এরর আছে, যা গ্রামাটিক্যাল এরর আছে, সেটাকে আমরা কারেকশন করব, তখন স্পেলিং অ্যান্ড গ্রামার যে এবিলিটি, সেখান থেকে আমরা এন্টার ডকুমেন্টে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমরা কারেকশন করতে পারি। তো আমরা কিভাবে একটা ওয়ার্ড ডকুমেন্টকে স্পেলিং এবং গ্রামাটিক্যাল কারেকশন করব, সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা ওয়ার্ড অ্যাপ্লিকেশনকে ওপেন করলাম। এবার আমি এখানে কিছু মিস্টেক করছি টাইপিংয়ে, যাতে আমরা সেটাকে শো করতে পারি যে কীভাবে সেটাকে আমরা আবার কারেক্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু আমাদের টাইপিংয়ের মধ্যে মিস্টেকস রয়েছে, যেমন উইন্ডোজ স্পেলিং মিস্টেক আছে, অপারেটিং সিস্টেম ডাবল ও এখানেও স্পেলিং মিস্টেক আছে, আবার হি প্লেস আমি এখানে প্লে লিখেছি, সো এখানেও এখানে একটা মিস্টেক রয়েছে। সো আমাদের এখানে টু কাইন্ডস অফ মিস্টেকস রয়েছে, একটা স্পেলিং একটা গ্রামাটিক্যাল। তো আমরা স্পেলিং এবং গ্রামাটিক্যাল বোথ এরার্সকে কীভাবে কারেক্ট করব, সেটার জন্যে আমরা কি করব না, প্রথমে F7 ফাংশনাল কি F7কে প্রেস করব। এটা প্রেস করলেই স্পেলিং একটা ডায়ালগ বক্স খুলে গেছে এবং এখানে আমাদের ফার্স্ট যে এরার সেটাকে শো করছে, যে উইন্ডোজ এটা আমাদের অপশান দিচ্ছে কি কি মোস্ট প্রবাবল মিস্টেকের রেসপেক্টিভ কি কি কারেকশন হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইন্ডোজ সেটাকে আমরা সিলেক্ট করে নেব। আমরা এখানে সিলেক্ট করলাম উইন্ডোজ, এটাই আমাদের কারেক্ট হবে এবং এটাকে আমরা চেঞ্জ করব। যদি সেম মিস্টেক অনেক জায়গায় থাকে সেক্ষেত্রে আমরা চেঞ্জের পরিবর্তে চেঞ্জ অল সিলেক্ট করে আমরা মাল্টিপল টাইম এররকে কারেকশন করে নিতে পারি। অনেক সময় আমাদের কোনো নাম বা কোনো টেকনিক্যাল কিছু টার্মস যেখানে হয়তো আমাদের এরার হিসাবে শো করে স্পেলিং এরার, কিন্তু অ্যাকচুয়ালি সেটা এরার নয়, সেটাকে আমরা ইগনোর করে দিতে পারি। ইগনোর অল করলে আমাদের সেম মিস্টেক পরবর্তী ক্ষেত্রে সেটা ইগনোর হয়ে যাবে এবং আমরা ডিকশনারিতে অ্যাড করে দিতে পারি ওয়ার্ডের ডিকশনারিতে, যে আমরা যদি পরবর্তী ক্ষেত্রে কোনো এরার সেম এরার আমরা টাইপ করি সেক্ষেত্রে সেটা কিন্তু আর অ্যাজ এ এরার মার্ক করবে না, কারণ অ্যাকচুয়ালি সেটা এরার নয়, নেম বা টেকনিক্যাল টার্ম যেটা হয়তো সিস্টেমের ডিকশনারিতে না থাকার জন্যে এরারটা প্রোভাইড করছে সেটা পরবর্তী ক্ষেত্রে ইগনোর হয়ে যাবে। তো আমাদের এখন এটা একটা মিস্টেক উইন্ডোজ, সো আমরা উইন্ডোজকে সিলেক্ট করে চেঞ্জে ক্লিক করলাম, দেখা যাচ্ছে ওইটা রিপ্লেস হয়ে গেছে কারেক্ট ওয়ার্ড দিয়ে। নেক্সট মিস্টেক হচ্ছে অপারেটিং সিস্টেম, এখানে অপশান দেখাচ্ছে, তো অপারেটিং এই অপশানটা আমাদের সিলেক্ট করেছি, এটা বাই ডিফল্ট প্রথমটাই সিলেক্ট আছে, আমরা চেঞ্জে ক্লিক করলাম, এটাও কারেক্ট হয়ে গেল। থার্ড যে গ্রামাটিক্যাল এরার সেটা হচ্ছে প্লে, এখানে আমরা মিস্টেক করেছি, ইট শুড বি প্লেস, তো আমরা এখানে প্লেস অপশানটা একটাই অপশান দেখাচ্ছে, আমরা চেঞ্জে ক্লিক করলাম এবং এখানে অটোমেটিক্যালি আমরা দেখছি আমাদের স্পেলিং এবং গ্রামাটিক্যাল যা মিস্টেক ছিল আমাদের ডকুমেন্টে সমস্ত কারেক্ট হয়ে গেছে।
সুতরাং আমরা এখানে দেখলাম যে কিভাবে আমাদের একটা ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে মিস্টেক্স, স্পেলিং এবং গ্রামাটিক্যাল, সেই মিস্টেককে আমরা কিভাবে কারেকশন করব। আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।